আজকের রেসিপি হচ্ছে চিংড়ি ভাপা। তো চলো চিংড়ি ভাপার রেসিপিটা দেখে নিই কীভাবে রান্না করতে হবে। চিংড়ি মাছ ভাপার জন্য চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। এবারে যে লঙ্কা পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল সেগুলো চিংড়ি মাছের ওপর ছড়িয়ে দিলাম। এইবারে যে সর্ষে এবং পোস্ত ভালোভাবে বেটে রাখা হয়েছিল এই মশলার সাথে এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা সর্ষের তেল মশলার ওপরে ছড়িয়ে দিতে হবে। এবারে সব মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখাতে হবে। তো চিংড়ি মাছ ভাপানোর জন্য এরকম একটা বড় কড়াইতে জল গরম হতে দেব। এখন যে চিংড়ি মাছে ভালোভাবে মশলাগুলো মেশানো হয়েছিল এই গরম জলে ভাপাতে দেব। তো চলো ভাপানো শুরু করা যাক। তো জলের মধ্যে ভাপাতে দিলাম, এটা যেহেতু জলে ভাসছে তো একটা ওয়েট চাপিয়ে দিলাম ভাপানোর জন্য। তো ভাপানো শুরু হয়ে গেছে, এবারে লাস্ট কেমন ফিনিশিং হচ্ছে সেটা একটু পরে আপনাদের দেখাবো। তো 15 মিনিট হাই স্টিমে ভাপানো হয়েছে। তো ভাপানো হওয়ার পরে ফাইনাল টাচটা আমরা দেখে নিই কেমন দেখতে হয়েছে। এই দেখো চিংড়ি ভাপানো অলমোস্ট ডান। এবারে ধনে পাতা দিয়ে আমরা এটাকে গার্নিশিং করব। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল, তো গার্নিশিং করা হলো। এই চিংড়ি ভাপানোটা না একদম গরম ঝরঝরে ভাতের সাথে যদি সার্ভ করা যায় খেতে অতি উত্তম লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, বাড়িতে ট্রাই করুন, আশা করি সকলের ভালো লাগবে। তো পরের দিন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।